নমস্কার বন্ধুরা, ফিরে চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওর প্রথমে ক্লিপটা দেখলেই এবং তার সঙ্গে তোমরা সামনে আমার দেখতেই পাচ্ছ যে এখানে আমি রেখেছি আজ অলকানন্দা, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যালামুন্ডা। তো এই অ্যালামুন্ডা ফুল কী পরিমাণে ফুল আসতে পারে বা কী পরিমাণে গাছে ফুল ধরতে পারে তা তোমাদেরকে আজ আমি দেখাবো। এবং বিশেষ করে আজ এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে যে অলকানন্দা ফুল গাছে এই বর্ষা চলবে, কারণ আমরা ভালো করে জানি যে বর্ষাকালে যদি খুব ভালো ফুল দেওয়া কোনো গাছ হয়ে থাকে তাহলে কিন্তু অলকানন্দার উপরে কোনো ফুল গাছে জুড়ি মেলে না। কারণ অলকানন্দা এত পরিমাণে ফুল প্রোডিউস করে তার নিজের কার্যক্ষমতার মাধ্যমে, যা দেখলে কিন্তু আমরা অনেক সময় অবাক হয়ে যাই যে একটা গাছ কীভাবে এত ফুল ফোটাতে পারে। তো এই বিশেষ পদ্ধতি কীভাবে আমরা অবলম্বন করলে পারে এই অলকানন্দা ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে এই পুরো বর্ষাকাল জুড়ে ফুল পেতে পাবো, এবং যেহেতু এখন একটা নিম্নচাপের সময় চলছে, বিভিন্ন জায়গাতে ক্রমাগত কম বেশি বৃষ্টিপাত হচ্ছে, তো এই সময় যেমন অলকানন্দা ফুল গাছে একটা প্রবলেমস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। তো এই গাছের পাতা হলুদ হয়ে গেলে গাছের কী কী সমস্যা হতে পারে এবং এই হলুদ হওয়ার প্রধানত কারণটা কী এবং এর সলিউশনের উপায়টা কী, এই নানাবিধ তথ্য নিয়ে আজকের এই পুরো ভিডিওটা। তো এতগুলো তথ্য তোমাদেরকে জানতে হতে গেলে এবং শিখতে হতে গেলে পরে এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো স্কিপ না করে। এবং যে সকল দর্শক বন্ধুরা আজই পিকাস গার্ডেনিংয়ে একদম নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই অলে প্রেস করে নেবে। বন্ধুরা, এই অলকানন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছে কী পরিমাণে ফুল ফোটে তা তোমরা তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ। এই গাছগুলো যেমন আমার দু বছরের গাছ এবং এটা যেমন আমার মাদার গাছ, এই গাছেরই কাটিংস থেকে তৈরি করা হচ্ছে এগুলো। এগুলো যেমন আমি কাটিংস করে এখানে বসিয়ে রেখেছিলাম এই পাত্রটার মধ্যে, যা হোক প্রত্যেকটা কিন্তু যে ডালগুলো আমি বসিয়ে রেখেছিলাম আজ প্রত্যেকটা নতুন নতুন গাছে পরিণত হয়ে গেছে এবং পরিণত হবার জাস্ট 5 থেকে 6 মাসের মধ্যে গ্রো হবার কি পরিমাণে এদের ফুল এসেছে তা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। এবং অলকানন্দা ফুল গাছের কি পরিমাণে ফুল আসে তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্রিভিয়াসেও আমি ভিডিও করেছি, তার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং তার সঙ্গে আই বাটনেও আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিও দেখতে পারো। এবার প্রশ্নে আসি যে এই সময় বর্ষাকালে যেমন আমার এখানে ক্রমাগত 4-5 দিন ধরে বৃষ্টি চলছিল, আজই যেমন বৃষ্টি থেমেছে এবং সূর্য দেখা আমরা পেয়েছি একদম নতুন করে ঝলমুলিয়ে আজকে রোদ উঠেছে এবং দিনটাও তার সঙ্গে খুব সুন্দর লাগছে দেখতে, তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজ এই অলকানন্দা ফুল গাছে এই পুরো বর্ষাকাল জুড়ে এরকম ফুল বা এর থেকে প্রচুর পরিমাণে বেশি ফুল দেখতে যেতে গেলে আমাদেরকে কী খাবার প্রয়োগ করতে হবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এমন কোনো ব্রাঞ্চেস নেই যে ব্রাঞ্চেসে কিন্তু কুঁড়ি নেই এবং তার সঙ্গে ফুল নেই। প্রত্যেকটা ব্রাঞ্চ যদি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ এখানে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু অসংখ্য পরিমাণে কুঁড়ি, প্রত্যেকটাতে দেখো অসংখ্য পরিমাণে করি। তো এই অলকানন্দা ফুল গাছে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে হয় এই পুরো বর্ষাকাল জুড়ে, তাহলে আমাদেরকে দুটো খাবার এই গাছে প্রয়োগ করতে হবে। সেই দুটো খাবার কি? দুটো খাবারের মধ্যে প্রথম খাবার যেটা, সেটা আমাদের হচ্ছে এই পটাশ। তো আমরা সকলে জানি গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে যেতে হলে আমাদেরকে কিন্তু পটাশের প্রয়োগটা গাছে সময় মতো করে করতে হবে। তো যেহেতু এখন বর্ষাকাল, আমরা এই পটাশের যোগান দেওয়ার জন্য জৈবভাবে যে কলের খোসা থেকে তরল তৈরি করি বা কলের খোসাকে অনেকে আমরা ডাস্ট হিসেবে গাছে প্রয়োগ করে থাকি, সেটা কিন্তু এই সময় আমরা করতে পারবো না। কারণ যেটা যেহেতু জৈব একটা পদ্ধতিতে আমরা কলের খোসা থেকে পটাশটাকে বের করি, তার নির্যাসটাকে বের করি, তো পটাশের ঘাটতি মেটানোর জন্য যদি এই বর্ষাকাল জুড়ে যেখানে ক্রমাগত বৃষ্টি চলছে আমরা যদি কলার খোসাকে গাছে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে গাছে কিন্তু ফাঙ্গাস লাগার একটা চান্সেস থাকবে। তো এই ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় সেজন্য কিন্তু আমরা এই সময় যে রাসায়নিক পটাশ, এই যে লাল পটাশ যেটা আমরা বিভিন্ন দোকানে দেখতে পাই, ফার্টিলাইজার দোকানে আমরা অতি সহজে কিনতে পাই, এই লাল পটাশটা তোমাদেরকে এই সময় গাছে প্রয়োগ করতে হবে। তো তোমাদের কাছে যদি 8 থেকে 10 ইঞ্চি টপ থেকে বা আমার কাছে দেখতে পাচ্ছ তোমরা এই যে বড় বড় টপগুলো, আমার এগুলো প্রায় 15 ইঞ্চি 20 ইঞ্চির কাছাকাছি একটা পাত্রের সাইজ, তো এরকম যদি তোমরা গাছ দেখতে চাও এরকম গাছের ক্ষেত্রে বা এরকম টবের ক্ষেত্রে কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই পটাশের 1 চামচ পটাশ, এরকম 1 চামচ পটাশ তোমরা এই গাছের চারপাশ দিয়ে, যে এই যে টপ দেখতে পাচ্ছ এই টপের চারপাশ দিয়ে মাটিটাকে হালকা উপরে নিয়ে তোমরা কিন্তু এর গাছের গোড়ায় তোমরা দিয়ে দিতে পারো। এই পটাশ যদি আমরা এই সময় যেখানে এখন প্রচণ্ড পরিমাণে গাছের খাবারের দরকার, কারণ এখন কিন্তু এই অলামুন্ডা গাছ কিন্তু ক্রমাগত হারে ফুল দেবে আপ টু দুর্গা পুজো পার করে অক্টোবর পর্যন্ত, শীত আসার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু এই গাছে ক্রমাগত একটা ফ্লাওয়ারিং মেশিন হিসেবে এই ফুল গাছ কাজ করে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই গাছকে ক্রমাগত খাবার দেওয়াটা আমাদের অবশ্যই দরকার। তাই আমরা চেষ্টা করব যে গাছে যাতে ভালো পরিমাণে ফুল আসে তার পটাশের ঘাটতি যাতে আমরা মেটাতে পারি, তার জন্য কিন্তু এই পটাশটাকে আমরা এখন এই অবস্থাতে
প্রয়োগ করব। তাই সমস্ত বাগান বন্ধুদেরকে বলা, যারা আমাকে ফলো করো, পিকেস গার্ডেনিংকে ফলো করো, তারা অবশ্যই খাবারের যোগানটাকে এই অ্যালামুন্ডা গাছে এখন সঠিকভাবে রাখো। তোমরা এখন তোমাদের কাছে যে অ্যালামুন্ডা গাছটি আছে তাতে কিন্তু তোমরা পটাশ সমৃদ্ধ খাবারটাকে প্রয়োগ করো, এই লাল পটাশটাকে তোমরা গাছে ব্যবহার করতে পারো। বন্ধুরা, এই বর্ষাকালে অ্যালামুন্ডা ফুল গাছে যদি আমরা প্রচুর পরিমাণে ফুল দেখতে পাই, তার সঙ্গে যে প্রবলেমটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে গাছের পাতা ক্রমাগড় হারে হলুদ হয়ে যাওয়া। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু অ্যালামুন্ডার পাতা নিচ্ছে যেগুলো হলুদ হয়ে কিন্তু সকালবেলায় দেখলাম প্রচুর পাতা পড়ে গেছে। তো এই পাতা হলুদ হওয়ার পেছনে কারণটা কি সেটা নিয়ে তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ এখানে অ্যালামুন্ডা গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল ধরে আছে, তোমরা যদি দেখো তো ভেতরে ভেতরে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু কিছু কিছু পাতা দেখতে পাচ্ছ তোমরা হলুদ হয়ে গেছে। এই পাতা হলুদ হওয়ার পেছনে যে কারণটা হয় সেটা হচ্ছে যে এই বর্ষাকালে কিন্তু আমরা দেখতে পাই ক্রমাগত হারে কিন্তু বৃষ্টি চলে এবং অ্যালামুন্ডা ফুল গাছ কিন্তু প্রচুর পরিমাণে জলটাকে কিন্তু একদমই পছন্দ করে না। তো কি হয়েছে, আমি এই গাছগুলোকে ক্রমাগত বৃষ্টির মধ্যে রাখি, ওপেন ছাদের মধ্যে রাখি। যারা পিকাস গার্ডেনিংকে ফলো করো তারা ভালো করেই জানো যে আমার ছাদে কিন্তু কোনো রকমের শেড নেই। তো ক্রমাগত যখন বৃষ্টি এই পাত্রের মধ্যে জমা হতে শুরু করেছে এবং পড়তে শুরু করেছে, তখন গাছেদের প্রত্যেকটা গাছের ক্ষেত্রে একটা স্বাভাবিক চরিত্র যে গাছের পাতা কিন্তু তাদের হলুদ হতে শুরু করবে। এটা কিন্তু গাছের কোনো রোগ নয়, এটা কিন্তু গাছের একটা ন্যাচারাল একটা কিন্তু বৈশিষ্ট্য যে গাছে যখন প্রচুর পরিমাণে জল পড়ে, গাছের গোড়ায় যখন সবসময় সাথে একটা ভাব থাকে, সেই সময় কিন্তু গাছের পাতা হলুদ হবে। সেটা যে কোনো ফুলের গাছ ফলের গাছের ক্ষেত্রে হতে পারে। তো এটাতে ঘাবড়ানোর কোনো দরকার নেই, গাছের পাতা যদি হলুদ হয়ে থাকে, অনেকেই বলে থাকে গাছের পাতা হলুদ হচ্ছে মানে গাছ মরে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমাদেরকে প্রমাণ দিয়ে বলতে চাই, দেখো এখানে গাছের পাতা হলুদ হয়ে গেছে তা প্রমাণ দিয়ে দেখালাম, তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ গাছে কিন্তু ফুল প্রডিউসের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের বাধা বিপত্তি নেই। গাছ কিন্তু তার নিজের ছন্দে কিন্তু ফুল দিয়েই চলেছে, তাতে কিন্তু কোনো ঘাটতি নেই। তাহলে কিন্তু এটা ভুল প্রমাণিত হলো যে গাছের পাতা হলুদ হলে সেই গাছে ফুলের সংখ্যা কমে যায়। যদি আমরা দেখতে পাই ম্যাগনেশিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেই গাছে কিন্তু ফুলের ঘাটতি হবে। এবং এই যে পাতা হলুদ হয়ে পড়ে যাওয়াটা, এটা কিন্তু গাছেদের একটা স্বাভাবিক চরিত্র, সেক্ষেত্রে কিন্তু গাছেদের ফুলের কোনো রকমের কোনো প্রবলেমস নেই। যদিও এই প্রবলেমসটা যদি ক্রমাগত হারে চলতে থাকে, তবে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ম্যাগনেশিয়াম সালফেট, এটা তোমরা কিন্তু ন্যাচারালি কিন্তু আমরা এটাকে এপসাম সল্ট বলে থাকি, কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু তোমরা গাছে ব্যবহৃত করতে পারো মাসে একবার করে। সেটা জলের সঙ্গে মিক্স করে স্প্রে করা হোক বা গাছের গোড়াতে সে দানা দেওয়া হোক, এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু তোমরা কোনো ফার্টিলাইজার দোকানে পাবে না। এই ম্যাগনেশিয়াম সালফেটকে কিনতে হতে গেলে তোমাদেরকে মেডিসিন শপে যেতে হবে, ওষুধের দোকানে। সেখানে গিয়ে তোমরা যদি বলো ম্যাগনেশিয়াম সালফেট, তাহলে এই প্যাকেটটা তোমরা পেয়ে যাবে। এই প্যাকেটটার দাম 40-50 টাকা হয়ে থাকে। তো এই ম্যাগনেশিয়াম সালফেট তোমরা যদি এই পুরো বর্ষাকাল জুড়ে যদি মাসে একবার করে যদি গাছের গোড়ায় প্রয়োগ করো, তাহলে কিন্তু গাছের কিন্তু পাতা হলুদ হওয়া থেকে বা অনেক সময় দেখতে পাও বার্ড ড্রপ হয়ে যায়, কুড়ি আসতে সে কিন্তু সেই কুড়িগুলো পরিস্ফুটিত হচ্ছে না, এই প্রবলেমসগুলো থেকে কিন্তু আমরা গাছকে রেহাই দিতে পারি। বিশেষত কিন্তু আমার দেখা এই 3-4 বছরে অ্যালামুন্ডা গাছের কুড়ি কিন্তু চট করে পড়ে যায় না, ফুল হওয়ার পর ফুল পড়ে যায় কিন্তু কুড়ি কিন্তু চট করে পড়ে না। তবুও যদি কারো মনে কোনো সংশয় থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা এই ম্যাগনেশিয়াম সালফেটটাকে ব্যবহার করতে পারো। যদি গাছের পাতা হলুদ হয় বা তোমাদের কুড়ি পড়ে যাচ্ছে, কুড়ি হওয়ার পর ফুলটা ভালো করে ফুটছে না, সেক্ষেত্রে তোমরা এই ম্যাগনেশিয়াম সালফেটটাকে অবশ্যই ব্যবহার করো। বন্ধুরা, তোমরা দেখলে ভিডিওতে যে অ্যালামুন্ডা ফুল গাছে ক্রমাগত ফুল ধরানোর জন্য বা এই যে 3-4 মাসের একটা পিরিয়ড আছে, এই পুরো পিরিয়ডটা যাতে এই ফুল গাছ যাতে ফ্লাওয়ারিং বুস্টার হিসেবে কাজ করে, প্রতিনিয়ত যাতে অনবরত ফুল দিয়ে চলে, তার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে এখন পটাশ সমৃদ্ধ খাবার মানে সেটা লাল পটাশ আমাদেরকে কিন্তু এই গাছে প্রয়োগ করতে হবে, এর পটাশের খিদাটাকে মেটানোর জন্য। কারণ গাছ যদি তার খাবারের খিদাটাকে মেটাতে না পারে, তাহলে কোনো গাছেই কিন্তু আমরা ভালোভাবে ফুল দেখতে পাবো না। এবং দ্বিতীয়ত, যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ফুলের কুড়ি আসলেও সেই ফুলের কুড়ি পরিস্ফুটিত না হওয়া, কুড়ি ঝরে যাওয়া, এই প্রবলেমসটা কিন্তু বেসিক্যালি এই বর্ষাকালে তোমরা লক্ষ্য করবে, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবে। তো অ্যালামুন্ডা ফুল গাছে তোমাদের যদি এই প্রবলেমসটা লক্ষ্য হয়, তাহলে অবশ্যই তোমরা ম্যাগনেশিয়াম সালফেটটাকে ব্যবহার করবে। তখন ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে আরও পরে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে, আরও গাছের কোনো নতুন ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আজ এখানে জানাচ্ছি আমি নমস্কার।